হ্যালো এভরিওয়ান, ভিরঙ্গ ডটকম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো আমাদের এ এবং বি এর একটা রিলেশন দেওয়া আছে, তাহলে আমাদেরকে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। এখন আমরা একটা জিনিস জানি কি, যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমাদের যে রিলেশনটা দেওয়া আছে দেখো, সেটা হলো এ বাই বি প্লাস বি বাই এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তা আমি কি করব না, এখানে লসাগু করে দেবো। লসাগু করে দিলে লসাগু হয়ে যাবে এ বি। এবার দেখো, বি কে এ দিয়ে গুণ করলে এ বি হবে, ফলে এখানে এ কে এ দিয়ে গুণ হবে, অর্থাৎ আমরা পাবো এ স্কোয়ার। সিমিলার ওয়েতে এখানে এ কে বি দিয়ে গুণ করলে এ বি হয়, তাই বি কে বি দিয়ে গুণ করবো, পাবো বি স্কোয়ার। এবং এখানে দেখো লসাগু করেছি, কিছু নেই মানে কি, ওয়ান বাই ওয়ান আছে, তো ওয়ান কে এ বি দিয়ে গুণ করতে হয়, তাহলে এবি পাওয়া যায়। সেই কারণে এখানেও ওয়ান কে এবি দিয়ে গুণ হবে, অর্থাৎ এখানে আসবে এবি। তাহলে দেখো লসাগুর রেজাল্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এর মান, এই এবিটা ডান দিকে জিরোর সাথে গুণ হয়ে যাবে। আর আমরা জানি জিরোর সাথে যাই গুণ হোক না কেন, সেটা সবসময় জিরো হয়। তাহলে একে আমরা যদি জাস্ট এবিটাকে মাঝে লিখি, তাহলে আমরা পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এর মান জিরো। এখন তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে দেখো, এই অংশটার মান জিরো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো না, এ মাইনাস বি ইন্টু জিরো, আর জিরোর সাথে যাই গুণ করা হোক জিরো হবে, ফলে এখানে অ্যান্সার হবে জিরো, যেটা এখানে সি অপশানে রয়েছে। ভিডঙ্গ ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।